রহমান রহিম হাজিয়াসমদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি ফাহমিদা খাতুন প্রভাষক ও বিভাগীয় প্রধান হাজিয়া আসমদ কলেজ ভৈরব কিশোরগঞ্জ আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতিটা কি। একতরফা দাখিলা পদ্ধতি যে পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি বা নিয়ম কানুন মেনে চলে না বা অনুসরণ করে না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে কি বললাম যে পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম নীতি অনুসরণ করে না বা মেনে চলে না তাকে দুতর একতরফা দাখিলা পদ্ধতি বলে আচ্ছা তাহলে একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা এটা কি একটা অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা তাহলে দেখো তাহলে তোমরা বলতে পারো যে তাহলে আমরা অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ হিসেবে ব্যবস্থায় অঙ্ক করবো কেন কেন করব চোদ্দোশো সালে যখন লুকা লুকাপেসিউলি দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন করেন তার আগ থেকে তার অনেক 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 আগ থেকেই এই একতরফা দাখিলা পদ্ধতি প্রচলন হয়ে আসছে সেই তখন থেকে এখন পর্যন্ত দুতরফা যদিও দুতরফা দাখিলা পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি তারপরও একতরফা দাখিলা পদ্ধতির জনপ্রিয়তা বেশ এখন পর্যন্ত একতরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয় সেজন্য আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে অংক করি আচ্ছা তাহলে আমরা জানলাম একতরফা দাখিলা পদ্ধতি কি তাহলে একতরফা দাখিলা পদ্ধতি তে অংক করতে গেলে আমাদের কি দরকার করণীয় কি একতরফা দাখিলা পদ্ধতিতে অংক করতে গেলে আমাদের করণীয় হচ্ছে প্রথমে করণীয় হচ্ছে মূলধন নির্ণয় প্রথম করণীয় মূলধন নির্ণয় দ্বিতীয় করণীয় হচ্ছে লাভ লোকসান বিবরণী এবং শেষ করণীয় বৈষিক বিবরণী তাহলে আমাদের একতরফা দাখিলা পদ্ধতিতে করণীয় হচ্ছে কয়টা তিনটা মূলধন নির্ণয় লাভ লোকসান বিবরণী বৈষয়িক বিবৃতি আচ্ছা তাহলে আমরা আজকে আলোচনা করব মূলধন নির্ণয় নিয়ে মূলধন মূলধন নির্ণয় নিয়ে আমরা আজকে আলোচনা করব মূলধন নির্ণয় মূলধন নির্ণয় কীভাবে করব। মূলধন নির্ণয় করব। মূলধন নির্ণয়ে আমাদের একটা তালিকা দেওয়া আছে সেই তালিকা থেকে আমরা মূলধন নির্ণয় করব মূলধন নির্ণয়ের ফলাফল যদি ভুল ভুল হয় তাহলে সেই ফলাফল ভুল হবে লাভ লোকসান বিবরণীর এবং ভুল হবে বৈশ্বিক বিবৃতি সেই জন্য মূলধন নির্ণয় করার সময় আমাদেরকে একটু খেয়াল করে করতে হবে যাতে মূলধন নির্ণয় কোনো ব্যবস্থায় ভুল না হয় আচ্ছা মূলধন নির্ণয় করতে গেলে আমাদেরকে আমরা কিভাবে মূলধন নির্ণয় করব মূলধন নির্ণয় করব যেই তালিকাতে আছে সেই তালিকা এবং তালিকার পরে একটা অংশ আরেকটা অংশ তিনটা অংশ মোট সহ আমাদের ঠিক তিনটা অংশ তাহলে মূলধন নির্ণয় আমরা তালিকা তালিকা খেয়াল করবো এবং প্রথম অংশটা প্রথম অংশটা খেয়াল করব নতুন কোনো যন্ত্রপাতি কেনা হয়েছে কিনা স্থায়ী সম্পদ নতুন কোনো যন্ত্রপাতি কেনা হয়েছে কিনা সেটা খেয়াল করব এছাড়া আমাদের আর কোনো আইটেম যাবে না তাহলে আমরা কি তালিকার তালিকাটাই পুরোটা যাবে এবং প্রথম অংশে দেখব আমরা কোনো নতুন সম্পত্তি ক্রয় করা হয়েছে কিনা। তাহলে আমরা করি দেখো মূলধন নির্ণয় একটা করলাম মূলধন নির্ণয় যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের ভুল হবে বিবরণী ভুল হবে বৈশ্বিক দায় সমূহ এক এক দুই হাজার আঠারো একত্রিশ বারো দুই হাজার আঠারো সম্পত্তি সমূহ এখন খেয়াল করো তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তারা হয়তো নিশ্চয়ই জানো যে পড়ে আসছো কোনগুলো দায় এবং কোনগুলো সম্পদ তোমাদের এগুলো জানার কথা তোমরা এগুলো চিনেও তারপর একটু খেয়াল করো নগদ তহবিল নগদ তহবিল আমরা জানি কি সবসময় নগদ তহবিল হচ্ছে আমাদের সম্পদ নগদ তহবিল হচ্ছে তাহলে সম্পদ পাশে বসাই দিলাম নগদ তহবিল হলো প্রারম্ভিক আছে সাত হাজার সমাপনীতে আছে বারো হাজার খেয়াল করো ব্যাংক জমাতিরিক্ত এখানে আছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত আমরা জানি কি ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায় ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায় প্রারম্ভিকে হচ্ছে আট হাজার সমাপনীতে হচ্ছে তেরো হাজার আচ্ছা এখন খেয়াল করো মজুদ পণ্য পণ্য ব্যবসায় প্রতিষ্ঠানে বছর শেষে কিছু মজুত পণ্য থাকে সেটা দেখো বছরের প্রথমে মজুত পণ্য সম্পদ পণ্য হচ্ছে আমাদের সম্পদ বছরের প্রথমে আমাদের মজুত পণ্য ছিল বিশ হাজার শেষে হচ্ছে পঁচিশ হাজার বিভিদ দেনাদার খেয়াল করো বিবিধ দেনাদার বিবিধ দেনাদার দায় বিবিধ দানাদার সরি বিবিধ দানাদার হচ্ছে সম্পদ সবসময় বিবিধ দানাদার কি মানে আমরা পণ্য বিক্রয় করার পরে বাকিতে পণ্য বিক্রয় করার পরে কিছু টাকা মানুষের কাছ থেকে পায় সেটা হচ্ছে দেনাদার সেটা আমাদের সম্পদ দেনাদার হচ্ছে পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার যন্ত্রপাতি যন্ত্রপাতি সম্পদ স্থায়ী সম্পদ যন্ত্রপাতি হল হাজার পঁচিশ হাজার আসবাবপত্র কিভাবে আসবাবপত্র আমাদের সম্পদ আসবাবপত্র আমাদের সম্পদ সাত হাজার পাওনাদার পাওনাদার হচ্ছে? বছরের শুরুতে তিরিশ হাজার বছরের শেষে চল্লিশ হাজার এখন খেয়াল করো আমাদের প্রথম তালিকার কাজ শেষ আমরা বলেছিলাম কি মূলধন নির্ণয় করার সময় তালিকা এবং প্রথম স্টেপে কিছু সম্পদ ক্রয় আছে কি না দেখবো তাহলে প্রথম তালিকা আমরা এন্ট্রি দিয়ে ফেলছি এখন কি করব দেখব দ্বিতীয় তালিকা তিনি বছরে মোট দশ হাজার টাকা উত্তোলন করেন এটা আমাদের সম্পদ না এই উত্তোলিত টাকা হতে ছ টাকা দিয়ে কারবারের জন্য এ উত্তোলিত টাকা হতে ছ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন তাহলে আমাদের কি আসলো কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন কত টাকা দিয়ে ছ টাকা দিয়ে তাহলে এটা আমাদের নতুন কেনা সম্পদ তিনি পাঁচ হাজার টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ আনয়ন করেন এটাও আমাদের সম্পদ না তাহলে আমাদের নতুন যন্ত্রপাতি যে ডেলিভারি ভ্যান ক্রয় এটা আমাদের নতুন কেনা তাহলে এইটা আমাদের কি হবে মূলধন নির্ণয়ের সময় আসবে কি ডেলিভারি ভ্যান ক্রয় ডেলিভারি ডেলিভারি ভ্যান ডেলিভারি ভ্যান ক্রয় লেখা আছে তোমরা ক্রয় ক্রয় লিখবা না ডেলিভারি ভ্যান একটা সম্পদ শুধু ডেলিভারি ভ্যান লিখবা এখন ডেলিভারি ভ্যান কত টাকা ছয় টাকা ছ টাকা আমরা কি করব। প্রারম্ভিকে লিখবো না বছরের মাঝামাঝিতে নিশ্চয়ই কেনা হয়েছে দেখো সেটা আমরা লিখব সমাপনের দিকে ঘরে কত টাকা ছয় হাজার টাকা এখন আমাদের শর্ত অনুযায়ী আমরা দেখো প্রথম তালিকা থেকে বসালাম প্রথম স্টেপ থেকে তাহলে এখন আমরা কি করতে পারি আমরা যোগ বিয়োগ করতে পারি যোগ বিয়োগ করতে পারি তাহলে দেখো কখনোই কখনোই কি হবে না মূলধন নির্ণয়ের সময় দায়ের ঘর কখনোই টাকার অঙ্ক বড় হবে না খেয়াল করো মূলধন নির্ণয়ের সময় দায়ের ঘর কখনোই বড় হবে না কি বড় হবে সম্পদের ঘর তাহলে সম্পদের ঘর যদি বড় হয় তো আমরা এই পাশে যোগ করবো সম্পদের ঘর আগে যোগ করে এই যোগ যোগের টাকা কি করব এখান থেকে দায়ের টাকা বাদ দিব তাহলে আমাদের মূলধন নির্ণয় কীভাবে বের করব মূলধন নির্ণয়ের সঙ্গে দেখো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে হবে কি প্রারম্ভিক মূলধন তাহলে এখানে আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে তাহলে কী হবে প্রারম্ভিক মূলধন আর সমাপনী সম্পদ থেকে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দেওয়ার পর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দেওয়ার পর যেটা হবে সেটা কি সেটা হচ্ছে সমাপনী মূলধন সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে সমাপনী মূলধন এখন খেয়াল করো এখানে আমরা কী লিখবো মূলধন মূলধন লিখবো লেখার পরে প্রাথমিকা সমপরি লিখবো না কি লিখবো সম্পদ ও বহিদায়ের সম্পদ বহিদায়ের পার্থক্য খেল করো দায়ের টাকা কখনোই সম্পদের টাকা থেকে বড় হবে না আর আমরা কি করব সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিকের টাকা প্রারম্ভিক দায়ের সম্পদের টাকা বাদ দিব প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের টাকা বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন আর সমাপনী সম্পদ থেকে সমাপনী প্রারম্ভিক সম্পদ বাদ দিলে কি হবে প্রারম্ভিক সমাপনী মূলধন আচ্ছা তাহলে খেয়াল করো আমরা কি জানলাম আমরা জানলাম মূলধন নির্ণয় আমরা কী জানলাম মূলধন নির্ণয় আমরা জানলাম যে নির্ণয় করব আমরা যে চার তালিকা দেওয়া থাকে সেখান থেকে নিব আইটেম আর নিব প্রথম স্টেপ থেকে তালিকা থেকে আর প্রথম স্টেপ থেকে সেই স্টেপ থেকে আমরা কি করব। মূলধন নির্ণয়টা বের করব এখন এই মূলধন নির্ণয়ে কিভাবে করব সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়বাদ দিলে বের হবে প্রারম্ভিক মূলধন সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়বা দিলে বের হবে সমাপনী মূলধন এখন এই মূলধন হচ্ছে এখন এই দেখো এই মূলধনটার নির্ণয় যদি ভুল হয় এই মূলধন নির্ণয় যদি তোমাদের ভুল হয় তাহলে আমাদের পরবর্তী অংশ হচ্ছে কি লাভ লোকসান বিবরণী সেই লাভ লোকসান বিবরণী ভুল হবে এবং বৈশ্বিক বিবৃতিও ভুল হবে এই মূলধন নির্ণয়টা করা হয়ে গেলে আমাদের অঙ্কের অনেকটাই যদি সঠিক হয় তোমাদের এই এক দাখিলা পদ্ধতির মূলধন নির্ণয় যদি সঠিক হয় তাহলে মনে করবো যে বাকি অংশগুলো আর ভুল হওয়ার সম্ভাবনা নেই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আর তোমরা যদি যারা ব্যবসায়ী শিক্ষা শিক্ষার স্টুডেন্ট না তারা একটু দায় এবং সম্পদগুলো চিনতে চেষ্টা করবে কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায় চার্টে দেওয়া আছে তোমরা ওই চার্টগুলো ভালোভাবে পড়বা আচ্ছা তাহলে এই মূলধন নির্ণয়ের মূলধন আমরা কী বের করলাম প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন কোথায় যাবে যাবে হলো মূলধন নির্ণয়ের এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন যাবে হলো লাভ লোকসান বিবরণীর ডেবিট এবং ক্রেডিট দিকে ডেবিট এবং ক্রেডিট দিকে কোথায় যাবে লাভ লোকসান বিবরণীতে ডেবিট এবং ক্রেডিট দিকে কিভাবে যাবে এই মূলধনটা যাবে হলো লাভ লোকসান বিবরণীর দেখো লাভ লোকসান হিসাব না কিন্তু বিবরণী লাভ লোকসান বিবরণী লাভ লোকসান বিবরণী লিখবো লেখার কারণ হচ্ছে এটা আমাদের কিন্তু লাভ লোকসান হিসাব না যেহেতু এটা তরফা দাখিলা পদ্ধতির নিয়ম কানুন মেনে চলে না সেজন্য এখানে আমরা লাভ লোকসান হিসাব লিখবো না কি লিখবো বিবরণী এখানে ডেবিট লেখার প্রয়োজন নাই এখানেও ক্রেডিট লেখার প্রয়োজন নাই লিখলেও ভুল হবে না তবে না লেখাই ভালো কারণ যেহেতু আমরা এটা দুতরফা দাখিলা পদ্ধতিতে হ্যাঁ লাভ লোকসানের বিবরী ডেবিট দিকে হিসাবের ডেবিট দিকে ডেবিট এবং ক্রেডিট দিকে ক্রেডিট লিখতে হয় এখানে আমরা লিখব না কেন লিখবো না কারণ এটা দু তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী চলে না এখন দেখো আমরা দুইটা মূলধন বের করেছি একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন একটা হচ্ছে সমাপনী মূলধন তাহলে প্রারম্ভিক মূলধনটা এসে এসে পড়বে এখানে প্রারম্ভিক মূলধন আসবে লাভ লোকসান বিবরণীর ডেবিট দিকে আর সমাপনী মূলধন যাবে সমাপনী মূলধন যাবে লাভ লোকসান বিবরণীর ক্রেডিট দিকে খেয়াল করো লাভ লোকসান বিবরণীর ডেবিট দিকে যাবে প্রারম্ভিক মূলধন এবং ক্রেডিট দিকে যাবে সমাপনী মূলধন আচ্ছা তাহলে আমরা পরবর্তী ক্লাসে দেখো এই লাভ লোকসান বিবরণীটা আজকে শেষ করব না পরবর্তী ক্লাসে দেখো তোমরা এই আমি শুধু চাটা দেখিয়ে দিলাম কোথায় যাবে সেই মূলধন নির্ণয়টা এখন দেখো পরবর্তী ক্লাসে আমরা মূলধন নির্ণয় করব কি দিয়ে নিচের দুইটা স্টেপ দিয়ে কি দিয়ে নিচের এই যে দুইটা স্টেপ দিয়ে আমরা লাভ লোকসান বিবরণী নির্ণয় করবো সেটা একবারই সুযোগ তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে দেখবে এত কঠিন না এই দিনের দিনটা তোমরা একটু বাসায় চর্চা করবে আর যদি কোনো কিছু সমস্যা হয় যদি মনে করো যে কোনো সমস্যা তাহলে আমাদের ব্যক্তিগতভাবে আমাকে জানাবে সেটি কিন্তু ভালো থাকো আল্লাহ